রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা, এডিসি দখল করা হল রাজ্য শাসনের অন্যতম হাতিয়ার। কারণ এই এডিসি দখল করে বামেরা দীর্ঘদিন রাজ্যের ক্ষমতার মসনদে ছিল, তাই আসছে এডিসি ভোটকে সবকটি রাজনৈতিক দলই পাখির চোখ করেছে এবং সবকটি রাজনৈতিক দলই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলছে। মঙ্গলবার উপজাতিক ভিত্তিক রাজনৈতিক দল আইএনপিটি রাজধানীর কৃষ্ণনগরস্থিত সংগঠন কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়। সাংবাদিক সম্মেলনে তাদের সংগঠনের আগামী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সভাপতি বিজয় কুমার রাংখাল। তিনি বলেন, আগামী 24 অক্টোবর খুমলুঙে গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই গণ অবস্থান এবং গণ অবস্থানের ইস্যু হল নাগরিকত্ব সংশোধনী বিল। এই মাসের 24 তারিখ 11টা থেকে 4টা পর্যন্ত খুমলুঙে আমাদের একটা অবস্থান হবে, গণ অবস্থান যাকে বলে। এই অবস্থানের মেইন ডিমান্ড হইতেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে, যেটা যাতে কোনো মতে ভারত সরকার পাস না করে। তিনি এদিন এই গণ অবস্থানে জনজাতি ভিত্তিক সকল সংগঠনকে যোগ দেওয়ার আহ্বান জানান। তাছাড়া সামনে এডিসি নির্বাচনকে পাখির চোখ, সে কথাও তিনি গোপন করেননি। দাবির পক্ষে আমরা বিভিন্ন জনজাতি সংস্থা আছে তাদেরকেও আমরা অনুরোধ করছি যে এটা যদি আপনারা উল্লেখ রাখেন এটা ভালো হইব, যাতে ওই 24 তারিখে একটা সুন্দর, মানে সবচেয়ে বড়ো ছোটো আমরা বলতেছি না, এই এই যে 2 সপ্তাহ পিরিয়ডে আমরা এটা হঠাৎ সিদ্ধান্ত আমরা নেই, যেহেতু আমাদের অ্যাক্টিভিটিস আমরা চালাই যাব, সম্মুখে এডিসি ইলেকশন আছে, যাই হোক এইসবকে আমাদের চিন্তায় এইসব রাখিয়াই এই 24 তারিখে আমরা তারিখ করলাম। তারপরে তো এটাই মেইন, এখন আমাদের সঙ্গে আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটা সময় পাহাড়ে আইএনপিটি দলের বেশ দাপট ও জনভিত্তি ছিল, কিন্তু আইপিএফটি দলের উত্থানে আইএনপিটি দলের দাপট ও জনভিত্তি অনেকটাই হ্রাস পায়। সম্প্রতি বিভিন্ন কার্যকারণে পাহাড়ে আইপিএফটি দলের জনভিত্তি খানিকটা হলেও হ্রাস পেয়েছে, যা বিগত লোকসভা নির্বাচনের ফলাফল থেকেই প্রতীয়মান। আর এই সুযোগকে কাজে লাগাতে চাইছে আইএনপিটি দল। এখন দেখার আগামী দিনে নির্বাচনে আইএনপিটি দল রাজনৈতিকভাবে হৃত জমি কিভাবে পুনরুদ্ধার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।